পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জহিরুল ইসলাম চৌধুরী। তাকে খুলে শুভেচ্ছা জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। এই সময় আরো উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির চিফ কনসালট্যান্ট আবদুল্লাহ হারুন পাশা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য ও মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি নওশের আলী নাইম, আবু তাহের, হাবিবুর রহমান, ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স ও আলমগীর ফিরোজ রানা।